দেখুন, আমি একটা বক্স আঁকাবো। হ্যাঁ, বক্স তো সবাই চেনেন, তাই না? আচ্ছা, এখানে উপস্থিত আছেন কে কে? মাসুদ রানা আছেন? জি স্যার, মাসুদ রানার গালিব, আপনারা ওই যে প্রোফাইল পিকচারটা অ্যাড করেন। স্যার অ্যাড করতে পারছি না তো স্যার, স্যার হচ্ছে না। কেন, প্রোফাইলে গিয়ে ওইখানে খালি ইমেজ চেঞ্জ করবেন, হবে না কেন? আমরা এখানে পলিগন টুলস স্যার নেব। অ্যাড করছি স্যার, তাও শো করছে না কেন বুঝতে পারছি না। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে? জি ক্লিয়ার স্যার, শোনা যেত না? তো আমরা এখানে একটা শিপ ধরে পলিগনাল টুল নেব জি এরকম স্যার, ভাবে। হ্যাঁ, নিয়ে দেখেন, আমি একটা বক্স আঁকবো, ঠিক আছে? এটা আমি বড় করে দেখাচ্ছি। এটা শিপ ধরে আমরা এইটাকে এরকম করে নেব। এটাকে আর একটু ছোট করি, এই তো। এটার স্টোক দেখুন, এবার আমি এটাকে কপি করব, অল্টার ধরে কপি করব, ঠিক আছে? অল্টার শিফট ধরে কপি করে আমি এভাবে নেব। তাহলে দেখেন, আমার এইখানে আমার একটা বক্স হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি এটা আরো অনেক কাজ করতে হবে। তো এইটাকে দেখেন, আমরা ওয়াই চাপবো, ওয়াই চেপে দেখবো যে এটার যে গার্ডটা আছে সেটা একদম ঠিকঠাক মতো নিছে কিনা। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? এখান থেকেও করতে পারবেন। কন্ট্রোল ওয়াই হচ্ছে আউটলাইন প্রিভিউ। এইখানে আমরা প্যাথ ফাইন্ডারে গিয়ে এখানে আমরা ডিভাইডেড করে ফেলবো। ডিভাইডেড করে আমি এই অংশটুকু আমি ডিলেট করে দিব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ডিলেট করে দিলাম, তাহলে আমার এইটুকু থাকলো, তাই না? তো এইখানে দেখেন, আমার একটু কাজ করতে হবে কি, এইটা দিয়ে আমাদের লাইন দিতে হবে। আমরা পেন টুল ব্যবহারও করতে পারি। আপনারা যদি মনে করেন কন্ট্রোল ওয়াই ধর চাপবেন, তাও চাপতে পারেন। আমাদের স্মার্ট গাইডটা অন থাকলে আমাদের এরকম দেখেন সেন্টার আসবে, ঠিক আছে? এরকম থেকে ধরে আমরা এইভাবে নিয়ে নেব সেন্টার। শিপ ধরবেন, তাহলে আমার এটা সেন্টারে হবে। তো এবার দেখেন, এবার আমার এইটা তো টোটাল গ্রুপ হয়ে গেছে, বুঝছেন? যখন আমি ডিভাইডেড করছি তখন টোটাল গ্রুপ হয়ে গেছে। তো এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি এই 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 দুইটা অংশটাকে সিলেক্ট করব, এইটাকে আর এইটাকে। হ্যাঁ, এইভাবে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এইটাকে আমি আবার ডিভাইডেড করব। ডিভাইডেড করার পরে কি হয়েছে, আমার এইখানে যে লাইনটা, সেই লাইনটা আমার চলে আসছে। তাহলে দেখুন, মোটামুটি আমার একটা বক্স হয়ে গেল, তাই না? আমার একটা বক্স হয়ে গেল। এখন এই বক্সটাকে যেদিকে ঘুরাবেন দেখেন বক্সের মতোই লাগবে। এই যে যেদিকে ঘুরান এই বক্সটা বক্স, ঠিক আছে না? এটুকু বুঝছেন সবাই? আচ্ছা, বুঝলে রেসপন্স করবেন, না বুঝলে বলবেন যে বুঝি নাই। আমি এইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দিই খালি এটুকু। দেখেন, এর উপরে আপনারা লেখা লিখতে পারবেন, বিভিন্ন ধরনের লেখা আমরা এর উপরে লিখতেই পারি, ঠিক আছে? এইখান থেকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে দেখেন আমাদের লাইন টুলের আন্ডারে এইখানে ইয়ে আছে, আমাদের রেক্টেঙ্গুলার গার্ড আছে। হ্যাঁ, তো এটা ব্যবহার করে অনেক কিছু ক্যালেন্ডারও তৈরি করা যায়, অনেক কিছু তৈরি করা যায়। তো এইখানে ডাবল ক্লিক করলে দেখেন আমাদের এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, এই অপশনে কি আছে, আমাদের 100 পয়েন্ট বাই 100 পয়েন্ট আমার কি হবে, বক্সগুলা হবে।
হ্যাঁ, যে গার্ড গুলা হবে, হ্যাঁ, এখানে ঘর কয়টা করবেন, কয়টা ডিভাইডেড করবেন, আমি এটা 9 করলাম, 9 করলে আমাদের 10 হয়ে যাবে। হ্যাঁ 9 দেখেন, ওকে দিলাম। ওকে দিয়ে এবার এইখানে আমি কি করব, আমি একটা গার্ড নিলাম, অর্থাৎ এটা এক্সেল শিটের মতো হয়ে গেল। এখন দেখেন এইখান থেকে আমি হ্যাঁ এইখান থেকে আমি একটা এটাকে আমি এই বক্সের ভিতরে দেব। তো তার জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমি এইখান থেকে এই অংশটাকে আমি করে নেব, অ্যালাইন করে নেব, এই এইখান থেকে এই পার্ট, এই পাশ থেকে এই পার্ট। আচ্ছা লক্ষ্য করেন সবাই, এইখানে আমি ওয়াই চাপবো, ওয়াই চেপে দেখবো যে আমাদের এই লাইন আর এই লাইনটা ঠিক আছে নাকি। হ্যাঁ এটা এরকম থাকলে দেখতে খারাপ লাগবে কিন্তু, হ্যাঁ, তো এটা জিনিসটা অনেকটা আমাদের সূক্ষ্ম হতে হবে, বুঝতে পারছেন কি, সুন্দর এবং সূক্ষ্ম হতে হবে। এই আবার দেখেন এই পার্টটা আমি এই বজাব, এই বরাবর নিতে হবে, হ্যাঁ এইটার বরাবর, তাহলে এই পার্টটা আমি এই পার্টটার বরাবর নিব। হয়ে গেল। আচ্ছা এখন দেখেন আমরা ফটোশপে ফ্রি ট্রান্সফর্মের একটা কাজ করছি, তাই না, যে সুন্দরভাবে ইমেজটাকে বাঁকা টাকা করা যায় আর কি। হ্যাঁ তো এই জন্য এইখানেও দেখেন আমাদের ফ্রি ট্রান্সফর্ম আছে, এটা আমি একটু কমিয়ে দিই স্টকটা। আচ্ছা এইখানে দেখেন আমাদের আপনারা পাবেন, এইখানে দেখেন ফ্রি ট্রান্সফর্ম আছে, এটা হচ্ছে ফ্রি ডিসোর্ট, যেটা আমরা ফটোশপে ইতিপূর্বে করেছি। এটা হচ্ছে ফ্রি ডিস্টোর্টে গিয়ে আমি এইটাকে আমি ঠিক করব, এই কর্নারে ধরব, কর্নারে ধরে শিফট ধরে আনবেন, তাহলে আমাদের যে গার্ড পয়েন্টটা আছে না ওইটা ঠিক করে আসবে। বিটাকে ধরতে হবে, ঠিক আছে, তো এটা আমি আবার করে দেখি যে এটা এটা ঠিক আছে কিনা। তো এটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের এটা সুন্দর হবে না, সেজন্য হ্যাঁ কন্ট্রোল ওয়াই এখান থেকেও করতে পারবেন, এই যে এখান থেকে ওই যে এটা কন্ট্রোল ওয়াই। লাইনটা আউট করলেন কন্ট্রোল ওয়াই প্রেস করে, হ্যাঁ কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই করলে আসবে, কন্ট্রোল ওয়াই করলে হবে, কন্ট্রোল ওয়াই রাইট। এখন দেখেন এটা আমরা করে ফেলছি, ঠিক আছে, এখন আমি এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এটা এই পাশে নিব, হ্যাঁ ডান পাশে নিব এবং উপরে, এখানে রাইট বাটন ক্লিক করলে ট্রান্সফর্ম আসবে, ট্রান্সফর্মে আমাদের রিফ্লেক্ট আছে, এই রিফ্লেক্ট অ্যাঙ্গেল দেখেন 90% আছে, আমরা 90% এটা দিব, 90 ডিগ্রি, 90 ডিগ্রি দিলে আমার এটা কপি করেন, আমার ওইটার সঙ্গে ডাইরেক্টলি সুন্দরভাবে বসে যাবে। এটা আবার আবার আমি উপরের দিকে নিব,
এখানে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে এটা 120 করব, কপি। এখানে দেখেন এখানে একটু সমস্যা হয়েছে, এবার আমরা এইটার স্টকটা, বক্সের স্টকটা নান করে দিই। দেখি বক্সের স্টকটা নান করে দিলে কিরম লাগে, এটা হয়ে যাচ্ছে। এটা লক করি কন্ট্রোল টু দিয়ে, হ্যাঁ তাহলে বক্সটাই সিলেক্ট হবে। এটা তো নান হয়ে গেছে, তো এরকম করে ঠিক করতে হবে। যাই হোক, এইটা আমি একটা করলাম, ঠিক আছে। তো আমি আর একটা আমি আপনাদের করে দেখাবো। এবার দেখেন আমি এইখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই অংশটাকে সিলেক্ট সিলেক্ট করে এইখানে পাথ ফাইন্ডার থেকে আমরা পাথ ফাইন্ডার নিয়ে আমরা এটা সিলেক্ট করে এটা ব্ল্যাক কালার করে দেব। ব্ল্যাক কালার করে দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে এভাবে যেভাবে আঁকছি এগুলা ব্ল্যাক কালার হয়ে যাবে, বুঝছেন। সাদা কালার হয়ে গেছে স্যার, এই জায়গাটা একটু বুঝলাম না স্যার। কেন শেপ বিল্ডার টুলের কাজ শিখাইনি আমি? শেপ বিল্ডার টুলের কাজ আমি আমি তো দেখিয়েছি আপনাদের, তাই না? এই যে শেপ বিল্ডার টুল, আমি এই গার্ডটাকে আমি সিলেক্ট করছি টোটাল, হ্যাঁ এটাকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে আমি অ্যাড করব। ব্ল্যাক কালারই তো হওয়ার কথা। ব্যাকগ্রাউন্ড তো আমার ব্ল্যাক কালার, ফিলটা ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে। এই যে এবার হচ্ছে, বুঝছেন, আমাদের এই জায়গায় ব্ল্যাক কালার থাকতে হবে। এবার বুঝতে পারছেন মাসুদ রানা স্যার? বুঝতে পারছি। আমি তো শেপ বিল্ডারের কাজ তো আমি দেখিয়েছি আপনাদের। জি স্যার, এবার বুঝতে পারছি।
প্রথমবার আমার হয় নাই, আমার এই যে এখানে হোয়াইট কালার হয়েছিল বুঝছেন, এই জন্য। জি স্যার। স্যার এভাবে তো আমরা তো লেখালেখিও তো করতে পারবো স্যার, এ বি সি ডি তৈরি করতে পারবো তো। হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখাচ্ছি। এই বক্সটা আমার, আমি আপনাদের এভাবে দেখিয়েছে তো, এরপরে আমি আর একটু সুন্দরভাবে দেখাবো বক্সটা। আমি ওটা আমি এইখানে একটু গ্যাপ রাখবো চারিদিকে, বুঝছেন, চারিদিকে গ্যাপটা আমার করা হয় নাই, এই গ্যাপটা করা উচিত ছিল। তার আগে এটাকে সিলেক্ট করে নিই, এইবার এবার এই অংশটাকে করব একই ভাবে, নিয়ম নিয়মই একই। এবার এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এবার এই আনগ্রুপ করি, এটাকে কালার আমরা চেঞ্জ করে দিই, স্টক নান করে এই বক্সটা আঁকানোর আমি আর একটা ওয়ে আপনাদের দেখাবো আমি। এটুকু তো সবাই বুঝছেন নাকি, কারো কোনো প্রবলেম আছে? না স্যার বুঝতে পারছি স্যার। মাসুদ রানা তো বুঝছেন, জায়দুল ইসলাম আছেন? জায়দুল ইসলাম গালিব আছেন? গালিব জি স্যার আছি স্যার। এত পরে কেন স্যার? ফোন হ্যাং হয়ে গেছে। কেন, আপনার কম্পিউটারে নাই, ফোনে আছেন? না স্যার কম্পিউটারে আছি।
তো এইভাবে ঠিক করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা আমি দেখেন, আমি এটা তো করলাম, তাই না? এটা আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই বক্সটাকে আমি আর একটু কাজ করব, এইখান থেকে পাত থেকে অফসেট পাত, এবং এটাকে আমি মাইনাস করে দিব, -4। ওকে, এবার দেখেন এইখানে আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করে ভিতরের কয়টা বক্স শুধু সিলেক্ট করব, এই কয়টা। হ্যাঁ, এই কয়টা সিলেক্ট করে আমি এভাবে, হ্যাঁ, এইখানে করলে কি হবে আপনার, এই যে এইখানে করলে কি হবে বলেন তো গালিব। গালিব আছেন? হ্যাঁ বলেন, এখানে করলে কি হবে, এটার মধ্যে ডিফারেন্সটা কি? হ্যাঁ, একটু গ্যাপ হবে, তাই না? বিটুইন এ ও এন ই, এইগুলোর মধ্যে একটু গ্যাপ, হ্যাঁ গ্যাপ হবে। আপনারা এরকম ইয়ের মধ্যে করবেন, ঠিক আছে? আমি আমি এইটা আমি ফেসবুকে পোস্ট করতেছি, আপনারা সবাই আমাকে সুন্দর করে এ ই ও করবেন না, অন্য অন্য ক্যারেক্টার দিয়ে করবেন সবাই। এর এটার পরে আমি, অর্থাৎ এর পরে যেটা আমি আপনাদের দেখাবো এটা আরো মজার আছে। হ্যাঁ, ফেসবুকেরই সমস্যা হলো না, আমার কম্পিউটারের সমস্যা, তো লোড হচ্ছেই।